সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক আজ 5 মে 2023 রোজ শুক্রবার আমরা এই মহতে অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলা চৌবাড়িয়া গোরহাটে। দর্শক আপনারা দেখছেন গাভী বাছুর, চেষ্টা করব এই হাট থেকে বেশ কিছু গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে গাভী বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। দর্শক ভিডিওর শুরুতেই আমরা একটি হাই পার্সেন্টের শাহিওয়াল ষাঁড় বাচ্চা সহ একটি গাভী দেখতেছি, যেটাতে মূলত দুধের যদি আশা করা যায়, ধারণা করা যায়, সেই থেকে 4 থেকে 5 কেজি এইটা রেগুলার দুধ পাওয়া যাবে। জানি না ওনাদের আইডিয়াতে ওনারা কতটুক দিতে পারবে। সালাম আলাইকুম ভাই, বয়স কি এটার? বয়স 4 দাদা। বাচ্চার বয়স কয়দিন? 5-7 দিন। দুধ কতটুক দেওয়া যাবে? 8 কেজি এই মতো পাওয়া যাবে। আচ্ছা কেমন কেমন কি ভাই চাওয়া দাম? 1,65,000 চাওয়া দাম। দর্শক 1,65,000 চাওয়া দাম ষাঁড় বাচ্চার সাথে। মাশাআল্লাহ, গরুটিতে কিন্তু মাংসের দিক দিয়েও প্রায় 4.5 মণ মাংস হয় নাকি? কতটুকু মাংস হতে পারে ভাই? 10-5 মণ। বাচ্চাটা শাহিওয়াল কত হইলে বিক্রি করবেন ভাই? আচ্ছা দাম তো আমরা বলবো না, আমরা খালি আইডিয়া নিব, কাস্টমারে দিয়ে দিব আইডিয়া। 5,000 কম? আচ্ছা তার মানে 150-র আশেপাশে হয়তো বেচা কিনা নিয়ত মনে হয়, আশা আছে। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখেন যদি গরুটি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, গরুটি কালেকশানে নেওয়া যাবে। ঠিক আছে, তো দেখি আজকের হাট থেকে আমরা বেশ কিছু আরও ষাঁড় বাছুরের গাভী বাছুর দেখানোর চেষ্টা করব। বয়স এটা 2 দাঁত, প্রথম বাচ্চা, ষাঁড় শাহিওয়াল বাচ্চা সহ একটি দুধের গাভী, যেটাতে মূলত কেজি 3 পাওয়া যায় নাকি? বয়স কি ভাই এটার? 2 দাঁত। কেমন কি চাওয়া দাম? 115 চাওয়া দাম। কত কি দাম উঠছে? 102 পর্যন্ত। বাচ্চার বয়স কয়দিন ভাই? 7 দিন। আচ্ছা হাটে যদি বিক্রি না হয় এটা কি কালেকশন দেওয়া যাবে? বাড়ি দেওয়া যাবে। দুধ কেমন এটাতে? দুধ কতটুকু পাওয়া যাবে? 3 কেজি সকালবেলায়। একটু ঘুরান তো ভাই, এই এইটুকের মধ্যে একটু ঘুরান তো গাভীটা, ঘুরালে দুধের ইয়াটা বোঝা যাবে। সকালবেলা 3 কেজি, মাশাআল্লাহ ছোটখাটো একটি গাভী, দাম 102 পর্যন্ত বলছে ষাঁড় বাচ্চার সাথে। বাচ্চাটা একটু ঘুরান তো ভাই। আচ্ছা তো ভাই কত হলে বিক্রি করা যাবে? যদি হাটে বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমার যদি অনলাইনে কেউ নিতে চায় কত হইলে আপনি দিতে পারবেন? 1,78,000। দর্শক দেখেন 1,78,000-এর মধ্যে ষাঁড় বাচ্চা সহ একটি গাভী, চাইলে আপনারা কালেকশন করতে পারেন ভিডিওর মাধ্যমে দেখে। তো গাভীটি কালেকশনে রাখা হলো। যাই হোক, আমরা 3 নম্বরে যে গাভীটি দেখবো দর্শক, এইটার সাথে একটা সুন্দর ষাঁড় বাচ্চা আমরা দেখতেছি, খুব সুন্দর কোয়ালিটির। বাচ্চার বয়সটা কিরকম ভাই? কয় মাস? 2 মাস। দুধ কতটুকু হয় এখন গাভী? 3 কেজি। বয়স গাভীটার? 6 দাঁত। 3 কেজি দুধ হয়, 6 দাঁত বয়স। দাম কত রাখছেন ভাই? 1,40,000। কত কি বাজারে দাম দিতেছে? 20-25। নিয়ত কত আপনাদের? 30 পর্যন্ত। দর্শক 1,30,000 পর্যন্ত হইলে গাভীটি বিক্রয় করা হবে। ভাই মোবাইল নাম্বার আছে আপনার? দেন তো মোবাইল নাম্বার, যদি হাটে বিক্রি না হয় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে। মোবাইল নাম্বারটা একটু দেন। 0176 3 10 54 21। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক গাভীটি যদি পছন্দ হয়, যেহেতু ষাঁড় বাচ্চা আছে সাথে, পছন্দ হইলে হাটে বিক্রি না হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ পাঠানোর দায়িত্ব আমি নেব, কোনো সমস্যা হবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে নিতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আমরা চলে যাবো আরও কিছু গরু দেখার জন্য। এই পাশে একটি ষাঁড় বাচ্চা সহ শাহিওয়াল গাভী,
বয়স কি দাদা এটার দুই দাত দুই দাত বাচ্চাটার বয়স আনুমানিক হ্যাঁ 10 দিন হ্যাঁ এটা নাভি ঠিক আছে না অনেক অনেক অনেকগুলো নাভিতে একটু সমস্যা হয় ঠিক আছে না অনেকগুলো রিজুং ভাই নাভিতে চাপ দিলে পুজ বাড়ায় নাভি পাকে যায় অনেকগুলো কেমন বয়স ভাই গাবিটার বললেন দুই দাঁত হ্যাঁ দুধ কতটুকু আছে এটাতে 4 কেজি পাওয়া যাবে দেখি ভাই একটু সাইড দেন তো দর্শক 4 কেজি দুধ পাওয়া যাবে শাহিওয়াল গাবি কত ভাই চাওয়া দাম 155 চাওয়া দাম হ্যাঁ কত কি দাম বলছে আজকের হাটে একটু আইডিয়া দেন দেখি কত বলছে ভাই 32-33 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক 32-33 পর্যন্ত দাম পাইছেন আজকের হাটে দেখি এই পাশে আরেকটি বড় ষাড় বাচ্চা সহ আমরা গাবি দেখতেছি বাচ্চারা কিন্তু দেখানোর একটু চেষ্টা করব দেখি ভাই আমরা একটু বাচ্চাটা দেখি ঘুরান তো ভাই দর্শক আশা করি বাচ্চাটা অনেক ভালোভাবে আপনারা দেখতে পাইছেন ষাড় বাচ্চা গাবির বয়স কি ভাইয়া বয়স পুরা দুধ কেমন হয় কি না জিনিস হ্যাঁ কেমন চাওয়া দাম 170 চাইছে না কত কি দাম বলে ভাই বাজারে 40 বলছে ভাঙ্গে বলছে 140 ভাঙ্গে আচ্ছা বিক্রি করবেন কত হইলে ভাই নিজেও বলা যাবে না তারপরে তারপরেও 150 মধ্যে নিয়ত হইতে পারে দাম দর করে নিতে হবে আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার মনে নাই হ্যাঁ বাসা কোথায় আপনার তানোর এই রাজশাহী তানোর আচ্ছা সাথে কেউ নাই ও আচ্ছা বাচ্চাটা সুন্দর ছিল অনলাইনের মাধ্যমে অনেকে কিনতে পারে এই কারণে মোবাইল নাম্বারটা চাইছিলাম দিয়ে দেওয়ার জন্য এই নিয়ে নেন আপনার কাছ থেকে নিব পরে 5000 লাভ দিয়ে নিয়ে রাখেন হ্যাঁ না তখন কাস্টমার যদি চাহিদা করে আর কি আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আজকের হাটে কিন্তু অনেক অনেক ষাড় বাচ্চা সহ গাবি আমরা দেখতেছি আমদানি রয়েছে গাবি গরুর কোন মোটামুটি আমদানি এই পাশে একটি গাবি গরু কার এটা ভাই তো এই গরু আপনার বাড়িতে আছে আমাকে তো খবর দেন নাই কোন সময় ফোন দিলেন দেখি লিয়া যান তো আরে আলমগীর ভাই এই গরু আছে আপনার বাসায় খবর দিলেন না গরু আছে কেমন গরু আছে আমি তো জানতাম না যে এই গরু আছে আর আমার ব্যস্ততা দেখেন নাই আপনি বলতেন ভিডিও পাঠাইতেন আমরা অনলাইন এইগুলো গরু খুঁজে পাচ্ছি না আর হাটে নিয়ে এসে বসে আছেন কেমন বয়স কি বয়স 6 দাঁত হ্যাঁ কয় কেজি দোয়া দিবেন 6 কেজি একবারে দোয়া দিবেন দেখি ভাই একটু ঘুরান ষাড় বাচ্চার সাথে হ্যাঁ কেমন কি ভাই দাম দাম 45 ভাই 45 চাওয়া দাম কত দাম বলে বাজারে 27-28 কত হইলে বিক্রি 30-16 বিক্রি করবেন মাশাআল্লাহ দর্শক 30 হইলে বিক্রি করবে এমনি গরু শান্ত আছে দেখান তো ভাই একটু হাত দিয়ে দেখান তো আলমগীর ভাই প্রয়োজনে হাটে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আমি এটা কালেকশনে রাখবো হাটের মধ্যে ভয় করতেছে নাকি দুয়াইতে দেয় কারণ আমার তো দেখেন যে আমি কিভাবে বেচা কিনা করে দেই দুয়াইতে যদি না দেয় না সাহস থাকলে বাড়ির যা দোয়া দিবেন অসুবিধা নেই মুগলাই
আচ্ছা আলমগীর ভাই, যদি হাটে বিক্রি না হয় ঠিক আছে, অবশ্যই ফোন করবেন, আমি নিজে যে দোয়া দেখে ভিডিও ছাড়বো, ঠিক আছে ভাই? 1,30,000 আর কিছু কমের মধ্যে যদি হয় না? একই দাম ভাই, আলমগীর ভাই একই দাম না কিছু কম আছে? বলে দেন, ভিডিও বলে দেন, 2,000 মাইনাস। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি কোনো কাস্টমার নিতে চায় যোগাযোগ করব, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আজকের হাটে তো এত গাভী বাছুরের আমদানি, কিন্তু ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অনেক সময় লম্বা ভিডিওতে বিরক্ত হয়ে যান, মানে এই হাটে কিন্তু এইরকম আমদানি হয় না। আজকেই দেখি এই সুন্দর আমদানি রয়েছে। ভাই এটা কার গরু, কার এটা? একটু আগে নিয়ে আসেন তো ভাই, একটু বাইরে নিয়ে আসেন তো। এটা তো দর্শক সত্যি দেয়, এটা পাকিস্তানি শাহিওয়াল। বয়স কি এটার? 4 দাঁত। হ্যাঁ, বাচ্চাটা কি? হ্যাঁ বাচ্চা। আপনার ভাই কেমন, কি চাওয়া দাম? দেড়শো কত বলে কাস্টমার? 25-30। কত হইলে বেচা যায় ভাই? বাচ্চাটা উঠান তো, কত হইলে বিক্রি করবেন? কোন 3600 দিয়ে দিবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখা যাক, যদি ভিডিওর মাধ্যমে কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করবো আপনার সাথে। ওকে ভাই, নাম্বার আছে আপনার? আচ্ছা দেন, নাম্বার দেন, 01749-46-23-70। আচ্ছা ঠিক আছে, দর্শক যদি কেউ পছন্দ করে তাহলে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই হাট থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব, আর দরকার হলে গাভী বাছুরের দ্বিতীয় পর্ব আমরা করবো।